না আজকে তো দেরি হয়ে যাবে নি আমার আজ পরীক্ষা আছে আমি চলে গেলাম দোয়া করে আমার জন্যে না তো এখানেই তো বাইজে গেল কত পুরে আল্লাহ পৌনে দশটাতে এখানেই বাইজে গেল দশ মিনিটে পৌঁছাতে পারবো না আমি ভাই শোনেন হ্যাঁ ভাই বলো ভাই একটা কথা বলো যা বলবে একটু তাড়াতাড়ি বলো ভাই আমার ভাই সামনে আমার ফর্ম ফিল আপ টাকার জন্য ফর্ম ফিল আপ করতে পারছে না যদি কিছু টাকা দিতেন তাহলে ফর্ম ফিল আপ করতে পারতাম আরে শোন ওকে টাকা দিস না ও কিন্তু মিথ্যা কথা বলছে ওই টাকা নিয়ে গিয়ে নেশা করবে ও ড্যান্ডি খায় ওকে টাকা দিস না বিষয় আছে ভাই আমাকে দেখুন টাকা পয়সা নাই আমার একটা কাজে তাড়া আছে আমার পরীক্ষা তো আমার তাড়াতাড়ি যেতে হবে বুঝতে পারছে যদি কিছু দিতাম তাহলে আমি পরীক্ষাটা দিতে পারতাম না ভাই আমি এখন টাকা পয়সা আমার কাছে নাই আর আমাকে সময়ও নাই ভাই তুমি যাও আসতে পারো যাও এটা তো বুইল্লোর পরীক্ষা ফর্ম ফরাবের জন্য টাকা চাইলো এ ভাই এ দাঁড়াও তুমি এমন সময় এমন কথা বুইল্লে রে ভাই আমার আর পারলাম না দাঁড়াও তুই আমার কথা শুনলি না তুই গরিব পেয়ে তাকে সাহায্য করতে গেলি তুই আমাকে খুশি করিস নাই আমিও তোকে খুশি করব না দেখ কি করি তোর সাথে এখন আমি তুমি এমন টাইমে এমন কথা বললে ভাইয়া আমার ভার্সিটির পরীক্ষা দিতে যাচ্ছে দেরি হাত আসছে তুমি এটি রাখো ভাইয়া ধন্যবাদ তুমি মন খারাপ করো না ঠিক আছে আচ্ছা যাও ভাই আল্লাহ হাফেজ না আজকে তো দেরি হ্যাঁ যাবে না পরীক্ষা কি যা যা তুই তো রাস্তার মাঝে গিয়ে টের পাবি যে তোর সাথে আমি কি করেছি মানুষকে সাহায্য করিস যা তোর সাহায্য আজ কেউ করবে না কি হলো হ্যাঁ তেল ফুরা গেল এটা কথা নাকি আরে আল্লাহ তেলে লাইনই তো খোলা কে কাজ কিটা করলো তার মানে তো বাড়ির ছোট ছেলেপিলেরা এই কাজ করেছে এই এখন আমার এই কাজটা হইলো আল্লাহ রে হ্যাঁ এই বিপদের সময় এখন কীটা উদ্ধার করবি না আমাকে এমনি দেরি হেঁদ আসছে না তো দেখি তো লোকজনের হেল্প লাগবে না এমন কারো সাহায্য করে নাকি কেউ এখন তো একটা কাজ করেছে ছেলে পিলি যে কি করে আমি এটা বোঝাই বিপদের সময় তা একটা কাজ নাকি এই বিপদে এমনি আমার দেরি হ্যাঁ তাতে ছেলে পিলি গা যাবে বাড়ি যাই আর ছেলে পিলি আমি দেখবো না টাঙ্কি তো তেল ভিড় হয়ে গেছে তো লাইনে খোলা ছিল একটা তেল কি থাকবে নাকি একটু না কেউ কি নিয়ে আসছে আমার একটু উপকার করবি এতে কি বিপদে বললাম ভাই ভাই আমার তেল তোকে তো কেউ সাহায্য করবে না তুই আমাকে খুশি করিস নাই তোকে তো কেউ সাহায্য করবে না বিপদে পড়েছে
খাওয়াবো না, আমি পরীক্ষা দিতে যাবো, সে কখন দি গাড়ির তেল ফুরকে কেউ উপকার করছে না। এই জন্যে কিরে আমি তো কি বিপদে পড়েছি, একমাত্র আল্লাহ আমাকে এই বিপদ উদ্ধার করতে পারত। আল্লাহ মনে হয় তো পাঠাইছে রে মুনি, আল্লাহ তো বাঁচা রাখবে মুনি রে। আজকের দিন আমার বহুত লোক আমাকে অবহেলা করে, কেউ আমার তেল দেয়নি, তুই তো এই কাজটা করলে আমি খুব খুশি হয়েছি। যাক আল্লাহ আল্লাহ মনে হয় আমার কোনো উপকারের কোনো ফল দিল আজকে। যা মুনি যা, দাঁড়া তুই টেকে নিয়ে যা, না না টেকে নিয়ে যা, দাঁড়া টেকে নিয়ে যাও, টেকে নিয়ে যাও মুনি, শোনো শোনো। আল্লাহ আজকের এই দিনে আমি কত বড় উপকার হইলে একটু বাচ্চা। কি হয়েছে ভাই? ভাই যে মোটরসাইকেলে তেল ফুরে গেছে ভাই, তাই খুব একটা জরুরি কাজ ছিল, বিপদে পড়ে গেছে ভাই। তেল পাম্প তো মেলা দূর, হ্যাঁ ভাই 5 কিলো মতন হবে। নিতাম আলাদা না, আমি দেখছি আমি একটা ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়ান। বোতল মতল না ভাই, যেটুক দিয়েছি এটুকু তোমার তেল পাম্প বন্ধ চললে তার বান ধরো ভাই। আপনি আমার কি বড় উপকার করলেন ভাই, আপনাকে বলে বোঝানো আপনার। আচ্ছা সমস্যা, আমার ধন্যবাদ দিও, আমি কুলাতে পারবো না ভাই। আচ্ছা সমস্যা নেই, আমি চলে গেলাম ভাই। আচ্ছা ভাই, আমার তাড়া আছে তো। আমি তো একদিন একজনের উপকার করেছিলাম, এভাবে আয়দামকে আল্লাহ এই উপকারটা দান প্রতিদান দিলো।